প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আবারও ফিরে আসলাম একটি মাস পরে গানের ডায়েরিতে, চ্যানেল সি নিয়মিত অনুষ্ঠান। আজকে বরাবরের মতো আমাদের সাথে একজন আছেন অত্যন্ত গুণী একজন মানুষ, গুণী একজন শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিলেতের বাংলা গানকে যিনি একাই অনেকটা পথ এগিয়ে নিয়ে গেছেন তিনি। শুরুতেই তার সাথে আপনাদের পরিচয় করে দেই, আমাদের সবার প্রিয় হিমাংশু গোস্বামী। দাদা, আপনাকে ধন্যবাদ আজকে এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে আসবার জন্যে। কেমন লাগছে? তোমাকে ধন্যবাদ আমাকে এনেছো এই অনুষ্ঠানে, আমার খুব ভালো লাগে। এই যে আমি অনেক অনুষ্ঠান তোমার শুনেছি। থ্যাংক ইউ দাদা। আজকে আমাদের সাথে আছেন দাদা, আমাদের এই অনুষ্ঠানে বরাবরই আমরা চেষ্টা করি একজন শিল্পীর সাথে, আমাদের গানের সাথে যুক্ত সাংস্কৃতিক অঙ্গনের কোনো অভিনেতা, অভিনেত্রী, নাট্যশিল্পী, কবি, গীতিকার, তাদেরকে আনবার চেষ্টা করি। আজকে আমাদের সাথে আছেন, প্রিয় দর্শক, আপনাদের সকলের পরিচিত বাংলাদেশের চলচ্চিত্রের একসময় অত্যন্ত গুণীমুখ, সকলের পরিচিত নায়িকা সোনিয়া। সোনিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমরা মূল অনুষ্ঠানে যাবার আগে প্রিয় দর্শক পরিচয় করে দিচ্ছি আজকে যারা আমাদের সাথে বাজাবেন। একদম আমার বাঁদিকে আছেন কিবোর্ডে মিস্টার চার্লস। চার্লস, ইউ আর ভেরি ওয়েলকাম টু আওয়ার শো। ডান দিকে, একেবারে ডান দিকে আছেন সকলের পরিচিত তবলায়, যার বিশেষ গুণের কথা একদম এদেশে আসবার আগেই শুনে এসেছিলাম, আমাদের সকলের প্রিয় দাদা মিন্টু গোস্বামী। আর গিটারে আছেন মিলনদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দাদা, শুরুতেই যাই, আমরা শুরুতে সাধারণত গান দিয়ে তো শুরু করবই, তার আগে একটু যদি বলি যে লোকসঙ্গীতের যে বিশাল ভাণ্ডার, সেই ভাণ্ডারে আমরা জানি, আমি সোনিয়ার সাথে একটু শেয়ার করছি যে আমাদের বাংলা লোকসঙ্গীতের যে বিশাল ভাণ্ডার, সেই জায়গায় এখনও জীবিত যারা আছেন তারা কিনা বিশাল একটা কন্ট্রিবিউশন করেছেন, গান গেয়ে না, সুর করে, কম্পোজিশন করে, সেই জায়গাতে কিন্তু আমাদের হিমাংশু দার একটা বিশাল অবদান আছেন। অনেক সুন্দর সুন্দর গান তিনি সুর করেছেন, কালজয়ী গান সুর করেছেন। তো আমরা সেই বিষয়ে যাব, আপনার সাথে কথা আসবো, তার আগে আমরা দাদার প্রিয় কোনো গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। অবশ্যই দাদা, যদি আপনার প্রিয় কোনো গান। আমার পরিচয় একটি গান, আমি সব জায়গায় গাই। এই গানটির গীতিকার আমার একজন বন্ধু, উনি পশ্চিম বাংলায় থাকেন, বাংলাদেশেরই ছেলে, ওর নাম হচ্ছে রতন সাহা, খুব গুণী ব্যক্তি, ফরিদপুরের রতন সাহা। হ্যাঁ, এবং উনি বাংলাদেশের আমাদের সাবিনা ইয়াসমিন সহ অনেকের গান করেছেন, খুব ভালো মানুষ। তার লেখা তো এই গানটি আমাকে নিয়ে আর কি, আমার জীবন নিয়ে, বা আমি আমি একটু গাইছি। আরে বাংলাদেশের মানুষ আমি, বাংলায় আমার প্রাণ, বাংলা ভাষায় কথা বলি, বাংলাতে গাই গান, আমার নামটি বাঙালি, ভালোবাসার কাঙালি, আমার নামটি বাঙালি, ভালোবাসার কাঙালি, বাংলায় আমার জন্মভূমি, নাড়িতে পাই টান, বাংলায় আমার জন্মভূমি, নাড়িতে পাই টান, গর্ব করে বলি আমি বাংলারই সন্তান, গর্ব করে বলি আমি বাংলারই সন্তান, আমার নামটি বাঙালি, ভালোবাসার কাঙালি, আমার নামটি বাঙালি, ভালোবাসার কাঙালি। সিলেট, খুলনা, ফরিদপুর, ঢাকা, বরিশাল, সিলেট, খুলনা, ফরিদপুর, ঢাকা, বরিশাল, হাওর বাওর নদীতে মাছ, ক্ষেতের বালাম চাল, চট্টগ্রাম, যশোর, পাবনা, অতিথির কি ভাবনা, চট্টগ্রাম, যশোর, পাবনা, অতিথির কি ভাবনা,
এসো বসো থাকো বন্ধু, খাও রে বাটার পান, খাও রে বাটার পান। গর্ব করে বলি আমি বাংলারই সন্তান, গর্ব করে বলি আমি বাংলারই সন্তান। আমার নামটি বাঙালি ভালোবাসার কাঙালি, আমার নামটি বাঙালি ভালোবাসার কাঙালি। গোসাই হীরালাল বাবার নাম, মায়ের নাম জ্যোতিকা গোস্বামী। গোসাই হীরালাল বাবার নাম, মা জ্যোতিকা গোস্বামী। আরে বিশ্বনাথের বিষ্ণুপুরে জন্ম নিলাম আমি। গোসাই হীরালাল বাবার নাম, মা জ্যোতিকা গোস্বামী। বিশ্বনাথের বিষ্ণুপুরে জন্ম নিলাম আমি। হিমাংশু গোস্বামী বলে সকলে আদর করে, হিমাংশু গোস্বামী বলে সকলে আদর করে। শেষে বাংলা মায়ের, শেষে বাংলা মায়ের কোলে যেন যাই রে আমার প্রাণ, যাই রে আমার প্রাণ। বাংলা মায়ের কোলে যেন যাই রে আমার প্রাণ, যাই রে আমার প্রাণ। গর্ব করে বলি আমি বাংলারই সন্তান, আমার নামটি বাঙালি ভালোবাসার কাঙালি, আমার নামটি বাঙালি ভালোবাসার কাঙালি। বাংলাদেশের মানুষ আমি, বাংলায় আমার প্রাণ, বাংলায় আমার জন্মভূমি নাড়িতে পাই টান। গর্ব করে বলি আমি বাংলারই সন্তান, আমার নামটি বাঙালি ভালোবাসার কাঙালি, আমার নামটি বাঙালি ভালোবাসার কাঙালি। বাহ, অপূর্ব দাদা। আমি যাচ্ছি একটু সোনিয়ার কাছে, একটু যদি বলেন যে দাদার তো গানটা, আপনি প্রথম গানটা শুনলেন একদম নিজের আত্মপরিচয় দিয়ে গানটা করলেন, এই দেশে আসার পরে প্রথম দাদার গান কবে শুনলেন এবং শুনে সেটা আপনার কেমন লেগেছিল? ধন্যবাদ রানা ভাই। আমি প্রথমে এসেছি এই দেশে, একবার এসেছিলাম 2002 সালে, তখন আমি অ্যাজ এ হিরোইন হিসেবে এসেছি প্রোগ্রাম করতে। এরপরে এসেছিলাম 2004 সালে, মাঝখানে আরেকবার এসেছিলাম, তারপরে আবার 2004 সালে এসেছিলাম, তখন বিয়ে হয়েছে। পরে অনুষ্ঠান, একটা অনুষ্ঠান দাওয়াত পেয়েছিলাম 26 মার্চ, সেটা ছিল বাংলাদেশ হাই কমিশনে, তখন আমি দাদার গান প্রথম শুনলাম। এবং আমার কাছে মনে হচ্ছে দাদার ওই দিন যে গান শুনেছি সেই সেম কণ্ঠই রয়েছে, এত এই 12 বছর যে একটা গ্যাপ একদম মনেই হচ্ছে না, এত প্রাণবন্ত, এত সুন্দর করে গাইলেন উনি, সত্যি মুগ্ধ, ভালো লেগেছে। আমরা দাদার আরও গান শুনি, দাদার বিষয় নিয়ে আরও কথা বলি। অবশ্যই, থ্যাংক ইউ আপনাকে। দাদা পরের গানটা, এই গানটি আমি গাইতে চাই আমার এক, আমার একজন শ্রদ্ধেয় ব্যক্তি, উনি একজন গীতিকার, ওনার নাম হচ্ছে আমানুল্লাহ অশ্রুফ, ডক্টর আমানুল্লাহ অশ্রুফ ভাই, উনি খুব অসুস্থ। আমরা আজকে আপনার সুর করা গান বেশি শুনতে চাই। আচ্ছা, ওনার একটি গান, সেই গানটি আমার সুরের, আমার ওনার একটি অ্যালবাম আমি আমি আমার বেরিয়েছে আমার আমার গানের সুরে, শুনি আমরা গানটি। তো গানটি দেশকে নিয়েই, বা দেশের গান। বাহ, এই লন্ডন শহরে শুনেছি বাসি কতদিন আন মনা কত প্রহরে, সুরে আর কবিতায় তুলেছিলে ঢেউ, সুরে আর কবিতায় তুলে
তুলেছিলে ঢেউ, তুমি সে রূপসীমে বাংলাদেশের, ঢাকা শহরে এই লন্ডন শহরে শুনেছি বাসি কতদিন আনমনা কত প্রহরে, সুরে আর কবিতায় তুলেছিলে ঢেউ, সুরে আর কবিতায় তুলেছিলে ঢেউ, তুমি সে রূপসীমে বাংলাদেশে ঢাকা শহরে এই লন্ডন শহরে শুনেছি বাসি। স্মৃতিময় স্বপ্নেরা আজ করে ভিড়, বুড়ি গঙ্গা থেকে টেমসের তীর, স্মৃতিময় স্বপ্নেরা আজ করে ভিড়, রূপসী বাংলাদেশ তোমারই তো মুখ, আমার দু চোখ শুধু জপসা করে জপসা করে এই লন্ডন শহরে শুনেছি বাসি কতদিন আনমনা কত প্রহরে, সুরে আর কবিতায় তুলেছিলে ঢেউ, সুরে আর কবিতায় তুলেছিলে ঢেউ, তুমি সে রূপসীমে বাংলাদেশে ঢাকা শহরে এই লন্ডন শহরে শুনেছি বাসি কতদিন আনমনা কত প্রহরে। প্রাণের উজাড় করা অনন্ত প্রেম তোমাকে একদিন দিয়েছিলে দিয়েছিলে, প্রাণের উজাড় করা অনন্ত প্রেম তোমাকে একদিন দিয়েছিলে দিয়েছিলে, শেষ করে বিরহের মন ভাঙা গান আমাকে ফেরায় যদি তোমারই সেটান, শেষ করে বিরহের মন ভাঙা গান আমাকে ফেরায় যদি তোমারই সেটান, পাবো কি সে গাথামালা বরণের ফুল, আমার তো চোখ শুধু জপসা করে জপসা করে এই লন্ডন শহরে শুনেছি বাসি কতদিন আনমনা কত প্রহরে, সুরে আর কবিতায় তুলেছিলে ঢেউ, সুরে আর কবিতায় তুলেছিলে ঢেউ, তুমি সে রূপসীমে বাংলাদেশে ঢাকা শহরে এই লন্ডন শহরে শুনেছি বাসি। চমৎকার গিয়েছেন দাদা। আমি একটু যাচ্ছি সোনিয়ার কাছে। সোনিয়া, এই যে আপনি তো ফিল্মে দীর্ঘদিন অভিনয় করেছেন আমি জানি, এই যে বাংলা ফিল্মে কিংবা আমাদের উপমহাদেশ ইন্ডিয়ান ফিল্মও যদি বলি, পাকিস্তানের ফিল্মও যদি বলি, আমাদের গান আমাদের ফিল্মগুলোতে গান একটা অনুষঙ্গ, গান থাকবে, গানে কিন্তু ছবির প্রাণ, এবং সেই গানের লিপসিংটা করতে হয়। আপনারা যারা নায়ক নায়িকা ছিলেন, যে এই যে লিপসিং করার ব্যাপারটা, সেই জায়গায় কি একজন অভিনেতা বা অভিনেত্রীকে গানটা জানা কতটা জরুরি বা গানটা বোঝা কতটুকু জরুরি আপনি মনে করেন? ধন্যবাদ দানা ভাই। গানটা জানা অবশ্যই জরুরি, এই কারণে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। আমি ছোটকালটা শুরু হয়েছে আমার নাচ দিয়ে, নাচ শেখা দিয়ে শুরু হয়েছে।
আর বড় বোন গান শিখতেন, তো এক বছর ওর সাথে গানও শিখেছিলাম। তো আমাদের নাচের একটা মূল বিষয় ছিল যে আমরা যেই গানের উপরেই ডান্স করি না কেন, সেটা রবীন্দ্রসঙ্গীত হোক বা নজরুলগীতি হোক বা পল্লীগীতি হোক বা আধুনিক হোক, আগে তো বেশিরভাগ আমরা করতাম নজরুল এবং রবীন্দ্রসঙ্গীতের উপরেই। তো যেটা হতো, আমাদের গানগুলো মুখস্থ করতে হতো, প্রতিটা গানের কথার মিনিং জানতে হতো, আর মিনিং না জানলে আমরা কীভাবে এক্সপ্রেশন দিব, কারণ নাচটা হচ্ছে কথা না বলে আপনার মনের ভাবটাকে প্রকাশ করা। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই গানটা মুখস্থ করতে হতো। তো ফিল্মেও তার খুব ব্যতিক্রম কিছু না, তবে আমাদের যেটা হয়, প্রথম কিছু ছবিতে আমি এই সুযোগটা পেয়েছিলাম, গান যখন রেকর্ডিং হতো, লেখা হতো, তখনও আমাকে সামনে রাখা হতো, কারণ আমাকে একটু জানানোর জন্য যে গানটা কী লেখা হচ্ছে, তো গানটা জানা থাকতো কিছুটা। এরপরে অনেক ছবিতে এমন হয়েছে রেকর্ডিং করার পরে বলেছে আপা গানটা এরকম হবে, তো কয়েকবার শুনে নিতে হতো গানটা, মানে গানটা শুনে সেটা মনে আত্মস্থ করা। যেটা আমি এই জন্য প্রশ্নটা করেছিলাম যে গান, আমরা একজন শিল্পী এত এত কষ্ট করে গানগুলো মানে প্রেজেন্ট করেন, কিন্তু আমাদের আপনারা যারা নায়ক নায়িকা তারা শুধু লিপসিংটা করেই খালাস, কিন্তু একজন শিল্পী যে সে কত কষ্ট করে। আপনারা তো অবভিয়াসলি আপনাদের জায়গা থেকে আপনাদের আলাদা একটা ট্যালেন্ট আছেই, তো বলছিলাম যে গানটাকে জানা বোধহয় সকলের জন্য জরুরি। আমি একটু অ্যাড করি এখানে রানা ভাই, গান যে গান উনি অবশ্যই ওনার ভিতর থেকেই গান এবং ভালোবাসেন বলেই গানটা ওনার ভিতর থেকে আসছে বা করছেন। আর আমাদের ক্ষেত্রে একটু টাফ হয়, যারা আমরা প্রফেশনে যখন ছিলাম তখন হয়তো আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, কিন্তু এক আমার আমি গাইছি না, শুধু গানটাকে লিপসিং করছি, সেম জিনিসটাকে আমাকে এক্সপ্রেশনে আনতে হবে, এটা কিন্তু কিছুটা, হ্যাঁ, ডাবল কাজ। দাদার কাছে যাই, দাদা আপনার, আপনি তো অনেকের গান সুর করেছেন, আমার জানা মতো সিলেটের যত কিংবদন্তি মানুষ আছেন, আপনার সময়ের, আপনার কাছাকাছি সময়ের, আপনার ঠিক আগে পরে কাছাকাছি আমাদের আব্দুল করিম সাহেব, কারি আমিরুদ্দিন সাহেব সহ দূরবীন শাহ, ফকির দূরবীন শাহ, এদের অনেকেরই গান সুর করেছেন, আমরা কি এই পর্যায়ে ওনাদের কারো গান, আপনার সুর করা ওনাদের কারো গান শুনতে পারি কি না, নাকি অন্য কিছু করবেন? ঠিক আছে, আমি গাইছি, প্লিজ দাদা। তো আমি দূরবীন শাহের গান দিয়ে আরম্ভ করি। জি, একটু ছোট করে করলে আমরা গানগুলি বেশি নিতে পারবো। এই গানটি সুর করা 70-এর দশকে, আমার স্বাধীনতার পরপরই, তখন উনি জীবিত। তো একটি জায়গাতে আমার একটা গানে, উনার গানের মধ্যে একটা জায়গা ছিল কেদঙ্গতির, মারিয়া কেদঙ্গতির। থামিনকে বললাম যে পীর সাহেব এই কেদঙ্গ তো খুব বুঝবে না, যে আপনি করে নেন, খুব ইয়ে ছিলেন, সেই জায়গাতে করলাম কেটে ভুজঙ্গতির, এই মারিয়া ভুজঙ্গতির গান। আচ্ছা, তো এই গান এইটাকে মারিয়া ভুজঙ্গতির কলিজা করিল চৌচির, কেমন শিকারিতির মারিল গো, ভীষ্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে, দেহ থইয়া প্রাণটি লইয়া যা আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়, প্রেম শেল বিন্দিল বুকে, প্রেম শেল বিন্দিল বুকে, মরি হায় হায় আমার অন্তরায়, আমার কলিজায়, আমার অন্তরায়, আমার কলিজায়, যৌবনের বেলা আমারে পাইয়ায় বলা, প্রেম শিখাইয়া কেন ছেড়ে যাই গো, জ্বালাইয়া প্রেম আগুন জল দিলে সে বাড়ে দ্বিগুণ,
জ্বালাইয়া প্রেময় আগুন, জল দিলে বাড়ে দ্বিগুণ, আমি এখন কি করি উপায়? আমার অন্তরায় আমার কলিজায়, আমার অন্তরায় আমার কলি। একটু দর্শকদের কাছে বলে আসি, আপনার গান শুনতে শুনতে পরে গান শুনতে শুনতে আমরা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হিমাংশু গোস্বামীর গান, দ্য গ্রেট হিমাংশু গোস্বামী, যার গ্রেটের জন্য বললাম যে তার জীবনের যে আমাদের বাংলা লোকগানের জন্য তিনি যা করে গেছেন এক জীবনে একটা মানুষের জন্য, আমি মনে করি অনেক কিছু। যে গানটি আপনারা শুনলেন বান্না ভাইয়ের গাওয়া একটা ফিল্মে, এই গানটা অনেক জনপ্রিয় হয়েছিল, দূরবীন সারি গানটি। আর আমরা দাদার আরেকটি গান শুনবার পরের সেগমেন্টে আপনারা কল করতে পারেন, আমাদের দাদার সাথে কথা বলতে পারেন, কথা বলতে পারেন আমাদের আজকের অতিথি অভিনেত্রী সোনিয়ার সাথে। গানটি শুনুন, শুনতে শুনতে আমরা ব্রেকে যাব, ব্রেকে পরে আবার এসে আপনাদের সাথে দেখা হবে, কথা বলবো। চলি দাদা গানে। আমি আব্দুল করিম শায়ের গান করছি। হ্যাঁ, তো গানটা ছোট করে গাইব। আমি তোমার কোলের গাড়ি, তুমি হো চাই চলে গাড়ি, তোমারে চাই চলে গাড়ি, দোষ কেন পড়ে আমার? আমি তোমার কোলের গাড়ি, তুমি হো ড্রাইভার দয়া, তুমি হো ড্রাইভার। তোমারে চাই চলে গাড়ি, দোষ কেন পড়ে আমার? আমি তোমার কোলের গাড়ি, তুমি হো ড্রাইভার। চলে গাড়ি হাওয়ার ভরে, আজব কল গাড়ির ভেতরে, চলে গাড়ি হাওয়ার ভরে, আজব কল গাড়ির ভেতরে, নিস্তিকেতে চাকা ঘোরে, নিস্তিকেতে চাকা ঘোরে, সামনে বাতি জ্বলে তার, আমি তোমার কোলের গাড়ি, রত্নমানিক বুঝাই করা, প্রহরী শব্দে পাহারা, রত্নমানিক বুঝাই করা, প্রহরী শব্দে পাহারা, বাদি ছয় জন আছে তারা, বাদি ছয় জন আছে তারা, সুযোগে করে সংহার, আমি তোমার কোলের গাড়ি, তুমি হো ড্রাইভার দয়া, তুমি হো ড্রাইভার দয়া, তুমি হো ড্রাইভার। আমরা আবার ফিরে আসলাম গানের ডায়েরিতে।
বিরতির পরে গান শোনাচ্ছিলেন হিমাংশু গোস্বামী শ্রদ্ধেয়, আর আমাদের সাথে আছেন সোনিয়া, অভিনেত্রী সোনিয়া, আপনারা তাকে চেনেন। আমরা যাচ্ছি, আর প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের গেস্টদের সাথে কিংবা আমার শিল্পীর সাথে কথা বলতে চান, দয়া করে আমাদেরকে ফোন করতে পারেন টিভির ভলিউম কমিয়ে। আমরা যাচ্ছি এবার দাদা আপনার গানে। সোনিয়ার কাছে যাবার আগে আপনার সুর করা গান আরও কিছু আমরা শুনতে চাই। তোমার লেখা একটি গান গাইছি আমি, আপনার সুর করা, অনেকদিন আগে, অনেকদিন আগে, তো আমার খুব প্রিয় গান এটা। ভবের নদী ও ভবের নদী, ভবের সম্পান চড়বে মনের মানুষ কই, আমি নেশার খেয়ানি, আমি নেশার খেয়ানি, আমি নেশার খেয়ানি, একা বইটা বেগার বই। ভবের নদী ভাবের সম্পান চড়বে মনের মানুষ কই, ভবের নদী ভাবের সম্পান চড়বে মনের মানুষ কই, আমি নেশার খেয়ানি, আমি নেশার খেয়ানি, একা বইটা বেকার বই। ভবের নদী ভবের সম্পান চড়বে মনের মানুষ কই, ভবের নদী ভবের সম্পান চড়বে মনের মানুষ কই। রোজ শতবার হয় রে দেখা যায় না তো বুঝে না, মনের মানুষ নিত্য মনে করে আনা গুনা, রোজ শতবার হয় রে দেখা যায় না তারে চেনা, কয় না কথা কারে আমি, কয় না কথা কারে আমি, মনের দুঃখ খুইলাই। ভবের নদী ভবের সম্পান চড়বে মনের মানুষ কই, আমি নেশার খেয়ানি, আমি নেশার খেয়ানি, একা বইটা বেগার বই। ভবের নদী ভবের সম্পান চড়বে মনের মানুষ কই। খুঁজে আমার বইটা বাবাইশা, বেভুল মাঝে একাই জনম করে দিলাম পান, সেই মানুষের খুঁজে আমি বইটা বাবাইশা, বেভুল মাঝে একাই জনম করে দিলাম পার, বেহিসাবি জীবন আমার, বেহিসাবি জীবন আমার, ঘুর নদীতেই পড়ারই। ভবের নদী ভবের সম্পান চড়বে মনের মানুষ কই, ভবের নদী ভবের সম্পান চড়বে মনের মানুষ কই, ভোলা মন,
চমৎকার শুরু করেছেন, বাংলাদেশে অনেকেই গানটি করে। আমি আপনার পরের গানে যাবার আগে একটু সোনিয়ার সাথে একটু কথা বলি, একটু যদি বলেন যে এই তো গানটা তো শুনলেন দাদা, দাদার সুর করা আব্দুল করিম সাহেবের গান, আরও অনেকের গান করেছেন সুর, তার মধ্যে যদি আপনাকে যদি বলি যে একজন অভিনেত্রী হিসাবে কেন আপনি অভিনেত্রী না হয়ে মানে অভিনেত্রী না হয়ে শিল্পীও তো হতে পারতেন, কেন হলেন না, সুরের প্রশ্নটা পড়ে আসছে। প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর কথা, গানের যে কথা আমি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম সত্যি, আর মনে হচ্ছে মনের কথাগুলোই আপনি লিখেছেন, অসম্ভব সুন্দর কথাগুলো গানের। আর দাদাকেও ধন্যবাদ যে এত সুন্দর সুর করেছেন, আর দাদা মনে হচ্ছে একদম চির সবুজ কণ্ঠস্বর, এত সুন্দর সাবলীল করে গাইছেন উনি। আমি আপনাকে আবারও ধন্যবাদ দিই আমাকে আজকে দাওয়াত করে আনার জন্য, আর আপনার দুজন গুণী মানুষের মাঝখানে বসে এত সুন্দর গান শুনতে পাচ্ছি সেই জন্যে। আর সত্যি আমার মাঝে মাঝে কিন্তু আফসোস হতো কেন সিঙ্গার হলাম না, কারণ আমার একটা কল নেই। হ্যাঁ অবশ্যই, দেখি কার সাথে কে আছেন। আসসালামু আলাইকুম, কে আছেন লাইনে কোথ থেকে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথ থেকে বলছেন, যদি নাম পরিচয় দিয়ে কথা বলতে শুরু করেন। আমরা কলারকে শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথ থেকে বলছিলেন প্লিজ? জি আমি ইলফোর্ড থেকে, আমার নাম বলছি, আর আমার নাম হীরা। আচ্ছা, বা কার সাথে কথা বলবেন, হিমাংশু দার সাথে? আমি আসলে দুজনের সাথেই কথা বলতে চাই। জি, তে আসলে যদি দয়া করে আমাকে দাদার সাথে, জি ভাই বলেন, কথা বলতে পারি খুশি হব। হ্যাঁ দাদা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দাদা, বলেন। জি দাদা, কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা দাদা, শুনেন আপনাকে সিলেটেই বলি আমি, সিলেটেই বলি। নিশ্চয় নিশ্চয়, আমার বাড়ি সিলেট তো। আপনি বলেন যে ভাষায় বলবেন, বাংলা ভাষায়। ঠিক আছে, 30 বছর আগে আপনারে ক্যামডেন টাউন হলে দেখছিলাম। আচ্ছা, বুঝছেন। আর এভারগ্রিন যখন আপনাকে যেরকম দেখছিলাম এইরকমই লাগতেছে। বাহ, কিন্তু আমার একটা রিকোয়েস্ট, ওইটা হবে আপনার সুরমা নদীর তুরে যদি আপনি একটা গান, এই যে গান গান গাইবো 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 গাইবেন দাদা, নিশ্চয়ই গাইবো আপনার জন্য, বুঝছেন, ওইটা যদি শুনান খুব খুশি হব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন ভাইয়া। আমরা নেক্সট কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন ভাই, কোথা থেকে বলছেন? ভাই আমি বার্মিংহাম থেকে বলছি। জি বার্মিংহাম থেকে কে? আমার ভক্ত আছি, আমরা সবসময় চাই আপনার টেলিভিশনে আরো ঘন ঘন আসেন। আমার একটা অনুরোধ আপনার কাছে আজকে এই মুহূর্তে, আমি চাইবো নতুন একটা গান আমাদেরকে শোনান যেটা আপনি রিসেন্টলি আর কি সুর করেছেন বা লিখেছেন বা সুর করেছেন, এইরকম একটা গান আমাদের শোনাবেন। আর সুনিয়ার কাছে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, সুনিয়াকে এখানে দেখে সবার কাছে সুনিয়া। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার কাছে প্রশ্ন হলো, আপনি তো এখন আর বাংলাদেশে মানে ছায়াছবির সাথে যুক্ত নয়, রিসেন্টলি আমরা সালমান শাহ যে ব্যাপার সেবার দেখছি, এই বিষয়ে আপনি আমাদেরকে কিছু বললে আমরা খুব খুশি হব। থ্যাংক ইউ মুস্তাকিম ভাই, আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ, চেষ্টা করব। সোনিয়ার কোনো প্রতিক্রিয়া থাকলে বলবেন। আমরা আমাদের সাথে কি আর কোনো কলার আছেন? আমরা ঠিক আমাদের আমরা যাচ্ছি পরবর্তী কলারে। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভাই আমি স্টুডিওতে। জি আপনি স্টুডিওতে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। জি কই থেকে মাত্র খোকা ভাই সাহেব? হ্যালো আসসালামু আলাইকুম। জি ভাই সাহেব ওয়ালাইকুম সালাম, কই থেকে মাত্র খোকা? আমি আবাসিংলি থেকে মাত্র। বলেন। সালমান শাহর ব্যাপারে আপনি একটু স্মরণ করেন যদি একটু খুশি হব আমরা।
ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। আমরা আপনার কথা আলাপ করবেন সোনিয়া। আমাদের কি আর কোনো কলার আছেন লাইনে? যে আমরা যাচ্ছি পরবর্তী কলার। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কে বলছেন, কোথা থেকে বলছেন, পরিচয় দেন। ভাই আমার নাম কয়েশ চৌধুরী, আমি ইস্ট লন্ডন থেকে বলছি। একটু কি টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে যদি দাদার সাথে কথা বলেন আমরা খুব খুশি হব। টেলিভিশনের সাউন্ড তো কমানো হয়। আচ্ছা তাহলে বলেন। আমার নাম কয়েশ চৌধুরী, আমি ইস্ট লন্ডন থেকে বলছি। জি ভাই, দাদা শুনছেন? হ্যালো বন্ধু, বলো। আমি হিমাংশু, আমার চাইল্ডহুড ফ্রেন্ড। তুমি আর স্যাড নিউজ শুনছো তো? আমেরিকা সাহানা যে মারা গেছে, পুরি উরুগু। ও আচ্ছা রে ভাই, আমি শুনি নাই, এখন শুনলাম। তুমি তোমার মন্ত্রে বুঝো না, আমরা জানি জানি। আচ্ছা আমি শোনাই। আচ্ছা আপনাকে ধন্যবাদ জনাব কয়েশ চৌধুরী, হিমাংশুদার চাইল্ডহুড ফ্রেন্ড। আর কোনো কলার থাকলে? আসসালামু আলাইকুম, আমরা যাচ্ছি পরবর্তী কলারে। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। এই কলের পর আমরা কল নেব না হলে আমরা গান শুনতে পারবো না, আমরা দুঃখিত। এইবার কে আছেন কলে? আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন? কলার আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, একটু কথা বলুন জোরে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছিলেন? জি কথা বলুন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কে কইরা? জি আমার নাম মুক্তার আলী। জি মুক্তার আলী ভাই, খোকা। জি ভালো আছেন আপনি? জি জি আওয়াজটা কম আছে। দাদার সাথে কথা বলতে পারি? জি দাদার সাথে কথা করে, একটু জোরে খোকা, একটু জোরে খোকা। হ্যালো দাদা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। সালমান শাহ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নায়ক, তিনি আজকে থেকে 21 বছর আগে মারা গেছেন নাকি আত্মহত্যা নাকি হত্যা আমরা জানি না, এই বিষয়ে যদি আপনার কোন প্রতিক্রিয়া থাকে একটু দাদার আগে বলে নিন। বেশ কয়েকজন জানতে চাচ্ছে আপনার প্রতিক্রিয়া। ধন্যবাদ নানা ভাই, সবাইকে ধন্যবাদ যারা ফোন করেছেন, কোশ্চেন করেছেন। আসলে এই প্রশ্ন আমারও মনে ওনাদের মতোই, কারণ এটি আসলে আমরা এখনো পর্যন্ত কনফিউজ যে আত্মহত্যা না হত্যা বা কি ব্যাপার। তো সবার মতো আমি, আপনার আপনার ব্যক্তি হিসেবে সালমান শাহ কেমন ছিলেন, সালমান শাহকে কেমন দেখেছেন, যদি আত্মহত্যা হয়ে যদি হত্যা করা হয়ে থাকে তাহলে কিভাবে বিচার হওয়া উচিত কিনা, এবং উনাকে কিভাবে জানতেন যে কো আর্টিস্ট ওর সাথে আপনি সিনেমা করেছেন? খুবই ফ্রেন্ডলি একটা ছেলে ছিল, অ্যাজ এ কো আর্টিস্ট সে খুবই ফ্রেন্ডলি ছিল সবার সাথেই, শুধু আমার সাথে না সবার সাথেই। তো আমরা কোনো মানুষেরই অপমৃত্যু চাই না, সে আত্মহত্যা হোক আর হত্যাই হোক, আর এত কম বয়সে কোনো প্রাণী ঝরে যাক আমরা কেউই চাইব না। সেক্ষেত্রে তো সালমান একজন অনেক উপরের লেভেলের বা অনেক জনপ্রিয় একজন মানুষ ছিলেন, এখনও আছেন, এখনও জনপ্রিয় সবার সেরকমই। তো আমি চাই সবার মতোই, আমিও চাই অবশ্যই বিচার হোক, যেটাই হোক রহস্যটা উদ্ঘাটন হোক যদি সম্ভব হয়। আমি আমি সোনিয়া এক্ষেত্রে একটু যোগ করবো দাদায় গানে যাওয়ার আগে, আমরা জানি না হত্যা না আত্মহত্যা, কিন্তু সালমান শাহর মায়ের যে আকুতি, সালমান শাহর মায়ের যে অভিযোগ, সেই অভিযোগগুলো সরকার কোনো সরকারই সেভাবে নেয়নি, এটা একদম নিশ্চিত করে বলা যায়। উনি অভিযোগ বারবার করেছেন এবং সারা দেশের মানুষ তার জন্য পাগল ছিল, সালমান শাহর জন্য। সে আবেগের জায়গা থেকে বলবো, তিনি যদি একবার বিচার পেয়ে সন্তুষ্ট না হন আবার কেন তদন্ত হচ্ছে না, তার কথাগুলো কেন আমরা শুনছি না, প্রধানমন্ত্রী পর্যন্ত কেন কথাগুলো যাচ্ছে না? আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রিয় দর্শক আমরা আশা করব আপনাদের সাথে আমি এবং আমার পুরো অনুষ্ঠান সমবেথী যদি সত্যিকারের হত্যা হয়ে থাকে তার সঠিক বিচার হওয়া উচিত। আমরা যাচ্ছি পরে গানে দাদা। থ্যাংক ইউ। আমি রাধারমণের একটি গান করছি, এই গানটি একটু অন্যরকম। ওই প্রত্যেকটা গানেই ওনার ওই বিরহ প্রেম, এটা একটু অন্যরকম গান আর কি। মুর্শিদ বলি নৌকা ছাড়ো, ঝড় তুফানে ভয় কইর না, মুর্শিদ বলে
নৌকা ছাড়ো ঝড় তুফানে ভয় কইর না মুর্শিদ কান্ডারি তোরি মুর্শিদ কান্ডারি তোরি ওকুলেতে ডুবিবে না মুর্শিদ বলি নৌকা ছাড়ো ওকুলেতে ডুবিবে না নাম কামিনী সাগর লাফে লাফে উঠে লহর নদীর নাম কামিনী সাগর লাফে লাফে উঠে লহর কত ধনির ভরা খাইল মারা ধনির ভরা খাইল মারা কইড়া নদীর ভীষণ বানে মুর্শিদ বলি নৌকা ছাড়ো ঝড় তুফানে ভয় কইর না ভাইবে রাধা রমণ বলে অজ্ঞান মন তুই রইলে ভুলে ভাইবে রাধা রমণ বলে অজ্ঞান মন তুই রইলে মুর্শিদ কান্ডারি তোরি মুর্শিদ কান্ডারি তোরি কখনো সে ডুবিবে না মুর্শিদ বলি নৌকা ছাড়ো ঝড় তুফানে ডুবিবে না ঝড় তুফানে ডুবিবে না মুর্শিদ বলি নৌকা ছাড়ো ওকুলেতে ডুবিবে না ওকুলেতে ডুবিবে না দাদা আমাদের হাতে মাত্র দুই মিনিট আছে আমরা আরেকটা গান শুনতে পারবো না বিরতির আগে আমি একটু যাচ্ছি সোনিয়ার সাথে একটু কথা বলতে চাই আচ্ছা সোনিয়া যে দাদা গানটা করলেন আমার নিজের কিছু স্মৃতির সাথে আপনার সাথে মেলাতে চাই আমরা যখন দেশে ছিলাম ছোট ছিলাম আমি গ্রামে বড় হওয়া মানুষ সিলেটে বড় হওয়া মানুষ আমাদের বাড়ির সামনে যে একটা নদী ছিল সেই নদী দিয়ে প্রতিদিন নৌকো যেত পাল তুলে আর নৌকাতে বসে এই ধরনের গান আমরা শুনেছি আপনার জীবনে এরকম কোনো স্মৃতি আছে কিনা ধন্যবাদ ভাইয়া আমার আমি জন্ম হয়েছে ঢাকায় বড় হয়েছে ঢাকায় কিন্তু আমি সৌভাগ্যক্রমেই হোক আর কাজক্ষেত্রেই হোক আমি যখন ফিল্মে কাজ শুরু করলাম আমার কাজ শুরুতেই আমি শুরুই হয়েছে আমার সিলেটেই আমি থেকে শুটিং করেছিলাম মানে অনেক জায়গায় যেতে হয়েছে আমার কোন ফিল্মটা ছিল আপনার প্রথম ফিল্ম প্রেম শক্তি প্রেম শক্তি জি এই ছবির পুরো শুটিংটাই হয়েছে সিলেটে অনেক জায়গাতে
তো সেই সুবাদে আমি সিলেট একদম গ্রামের সাইডে যেটা ছিল আপনাদের জৈন্তাপুর, তারপরে অনেক জায়গাতে জাফলং টাফলং সব অনেক জায়গায় গিয়েছি আমরা। তারপর যেটা বলছেন গ্রামের স্মৃতি বলতে আমার ওগুলোই, একদম গ্রামে থাকা হয়নি খুব বেশি, বাট ওই যে শুটিং করতে যেয়ে আমরা অনেক কিছু দেখেছি। যেমন আমরা যেটা আমি যেটা দেখেছি, আমি একবার গিয়েছিলাম মাওয়া শুটিং করতে, এটা ছিল কামাল আহমেদ পরিচালিত। তো ওখানে গেলাম, লস্কর বাড়ি বলে একটা বাড়ি আছে, ওটা খুবই নাম করা একটা বাড়ি, ওখানে থেকে শুটিং করেছিলাম। তো ছবিতে শাবান আপা, জসিম ভাই, আমি আর আরেকটা হিরো শাহিন আলম ছিলাম। তো যখন আমরা আবার ওখানে চর ছিল একটা, যেখানে ছিলাম ওখান থেকে আমাদের যেতে হতো নৌকা করে। তো আমরা সবাই ওই যে গুড় মুড়ি চিড়া এসব নিয়ে তো নৌকায় উঠতাম, উঠে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা মতো লাগতো, আর একটু বেশিও লাগতো। তো ওই সময়টা আমরা ওই নদীর যে সিনারিগুলো বা সবাই অনেকে গান গাইতো, গান গাইতে গাইতে আমরা যা শুনতাম আশেপাশে কিছু মাঝিরাও গান গাইতো, এই জিনিসগুলো খুব মনে পড়ে। নদীর ঢেউ, ঢেউয়ের সাথে সাথে আমাদের যে সুরের ঢেউ মিলে আমাদেরকে অন্যরকম করে দেয়। আমরা যাচ্ছি ব্রেকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন হিমাংশু দার গান, সাথে সোনিয়া চমৎকার সব স্মৃতি রোমন্থন করছিলেন। আমরা ব্রেকের পরে আবার আসব, কথা শুনবো এবং গান শুনবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, গানের ডায়রির সাথে থাকবেন। আমরা ফিরে আসলাম আবার আমাদের মূল অনুষ্ঠানে, গানের ডায়রির শেষ সেগমেন্টে। কথা বলছিলাম এবং গান শুনছিলাম আমরা, চমৎকারভাবে উপস্থাপন হচ্ছে, উপস্থাপিত হচ্ছে আজকের অনুষ্ঠান। আপনারা আবারও আমাদেরকে কল করতে পারেন, আমরা আরও কিছু কল আমরা নিতে চাই আজকে দাদার সৌজন্যে। দাদা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? আমার খুব ভালো লাগছে। আমার আমার ইয়ে হচ্ছে যে আমরা এক বাড়িতেই বসে আছি, বাহ বাহ, কারণ এরা আমার অত্যন্ত আপনজন সব। এদিকে চার্লস ভাই, বহুদিন পরে ওর সঙ্গে বাজাচ্ছি, আমি গান করছি। আচ্ছা, তারপরে ও আমাদের অত্যন্ত প্রিয় ছেলে মিলন, আরই তো আমার ছোট ভাই। আপনি যে বললেন যে অনেকদিন পরে চার্লসের সাথে বাজাচ্ছি, উনি কি বাংলা বুঝছে? বুঝে, বাংলা শিখিয়ে ফেলেছে। আমাদের সঙ্গে কাজ করছে। দাদা, একটু সিরিয়াস কথায় যেতে চাই, একটু সিরিয়াস কথায় যেতে চাই যে আমাদের সোনিয়া একটু থাকবেন আমাদের সাথে কথার সাথে। আমাদের লোকসঙ্গীতে, বাউল গানে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিং, কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই যে কুমিল্লা, বিশেষ করে এই যে পানি অধ্যুষিত এলাকাটা, এখানে এত এত বাউল সাধকের জন্ম হয়েছে, মানে আনবিলিভেবল। আপনি সোনিয়া জানেন কি না, আপনি দেখবেন একদম সেই উকিল মুন্সি, সাধক চানমিয়া, জালাল উদ্দিন খাঁ, তারপর আমাদের আব্দুল করিম, আমাদের রাধারমন, হাসন রাজা, কালাশা, কারি আমির উদ্দিন সাহেব, এরা প্রত্যেকেই কিন্তু জন্ম হয়েছে এই অঞ্চলে। দূরবীন শাহ, এরা এক একজন। রাধারমনের কথা বলেছেন, বলেছি আরও আছেন আমাদের হবিগঞ্জে, আছেন আপনার দিনহীন, তারপরে আছেন শেখ ভানু, এরা এক একজন কি যে মেধা দিয়ে নিয়ে জন্ম নিয়েছিলেন। তা আমরা সেরকম অনেকের গান তো করেছেন, আপনি কি কারি আমির উদ্দিন সাহেবের গান করেছেন কখনো? ও তো আমার প্রাণের মানুষ উনি, এবং আমি বলবো যে এখন যারা বাউল গান করে, জি, এই এই আমাদের যে সময়ের যারা, পুরানো এর কথা বলছি না, তার মধ্যে সর্বগুণে গুণান্বিত এই ব্যক্তি, আচ্ছা, শুধু গানে নয়, ওর পড়াশোনা, তারপরে ওর সব দিক আর কি, শাস্ত্রীয় ভাবে কিন্তু জ্ঞান সাংঘাতিক, এবং গানের সুর, গান গাওয়া, আমাদের অনেক, আমার অনেক তুনার সঙ্গে অনেক আমার স্মৃতি আছে। আমরা যখন এসেছি এখানে তখন আসার আগে, এবং এই মানুষটি, দাদা আমার কথা কি জানেন, আমার কথা হচ্ছে সোনিয়া, আমি কি বলতে চাই যে আমাদের দেশে হয় কি, মানুষ মরে গেলে তারপরে তাকে মানুষ আলোচনা করে, তাকে এই পদক দেয়, ওই পদক দেয়, সেটা না। কিংবা আব্দুল করিম সাহেব যখন জ্ঞান শূন্য, প্রায় কিছু বুঝতেন না, তখন ওনাকে একুশে পদক দেয়া হলো। কেন একটা মানুষকে, সে যখন সুস্থ থাকবে, সে যদি সত্যি জ্ঞানী লোক হয়, কারে আমিরুদ্দিন সাহেবের মতো মানুষকে কেন সুস্থ থাকা অবস্থায় আমরা সম্মানিত করতে পারবো না? আমি এক জায়গাতে আসছি, আমাকে একটা কথা বলতে দেবা। জি জি, বলেন। কারণ হচ্ছে আজকে শাহ আব্দুল করিম, এই তার কারণ হচ্ছেন হুমায়ুন আহমদ। ওনার নাটকে যদি গান না করতেন, তাহলে আব্দুল করিম ওই জায়গায় আসতেন। উনি এবং আমাদের জনাব আনোয়ার চৌধুরী সাহেব অনেক, ওনার ওনার একটা একটা ইয়ে ছিল, যে জেদ ছিল, যে এরকম গুণী মানুষকে আমি একটা জায়গা নিয়ে যাব। আসলে হয় কি, সেই রকম না হলে হচ্ছে না এই বাউল গানের। আমরা কল নিয়ে আবার আসবো, কারি আমিরুদ্দিন সাহেবের কথা বলছিলাম, আমরা যাচ্ছি কলে। সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ড কমিয়ে কথা বলুন প্লিজ, কে বলছিলেন? যে হ্যালো, কে বলছিলেন? সালামু আলাইকুম,
আপনি কি আপনার পরিচয়টা দিয়ে কথা বলবেন প্লিজ? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছিলেন ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে ভাই? ভালো আছেন? জি জি ভাই, আমি লিঙ্কন শেয়ার থেকে ভাই, আলী আহমদ। আলী আহমদ ভাই, আসসালামু আলাইকুম। জি বলেন। জি, হিমাংশু দার কাছে আমার আদর দিবেন, আর সুনি আপনার কাছে আমার সালাম দিবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, দিয়ে দিলাম। জি, আমি হিমাংশু দারে কইরাম যে এটা তো গান, ছোট ছোট গান ভালো লাগে না, আব্দুল করিমের গান গুনতে গাইতে বুঝছেন? আচ্ছা, সবরে নিয়েও তো গাইতাম হইব। জি, আমার দাদা খুব সুন্দর অনুষ্ঠান ওর গান, আর শুনিয়া একজন নায়িকা উনার খুব সুন্দর, আর আপনার খুব সুন্দর অনুষ্ঠান ওর, এবং সিলেটের আমরা আনা আছে, এখানে আছে তো বাবুলো হলো আসেন, আরো বাবুলো হলো আসেন দুনিয়ায়, আর গেছৈন এবং অলিও হলো আসেন বর্তমানে দুনিয়ায়, এরাও গেছেন সেগুলা বুঝছেন, আর সারা সিলেটের আলোকিত আলোয়িত সারা বাংলাদেশ। ওকে দাদা বাবু, চালিয়ে যাবো আপনার। আচ্ছা ভাই, রইলো যে বালা তখন জানো। সালাম আলাইকুম, আমরা যাচ্ছি পরের কলে, যদি কেউ থাকেন। সালাম আলাইকুম, কলার কে বলছেন, কোথা থেকে বলছেন? আমরা যাচ্ছি পরের কলে। সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কলার, হ্যালো, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি, সালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ক্যাম্প থেকে বলছি, আমি দাদার সাথে কথা বলবো একটু। জি বলেন দাদা। খোকা দাদা, ভালো আছেন নি আপনি? আদাব আছে, আছে, যেমন দোয়া করছেন। জি জি, আপনাদের আপনি চিনবানি আমারে পরিচয় দিলে? অবশ্যই চিনবো নানি। দরগজান খার সাথে কোনো সময় পরিচয় আছে নি মতিন বলে? ওরে বাবা, তোমার বন্ধু মানুষ তো ওইবার ফিল্ডে থাক দোকানে। দাদা আপনার চিনছেন যে কোনটা? জি, আপনি এখন কোন জায়গায়? আগের জায়গায় আছেন নি? আগের জায়গায় আছে, আমার ফোন দিও। আপনার কোনো অনুরোধ থাকলে যদি একটু বলেন নাকি ভাইয়া, একটু অনুরোধটা বলেন, অনুরোধটা বলেন যদি কোনো গানের অনুরোধ থাকে প্লিজ। গানের অনুরোধ কি? চন্ডিদাস আর রজকিনীর গানটা তো খুব ভালো কইরা গাইতো উনি। আচ্ছা, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছিলেন। যদি আর কোনো কলার থাকেন আমরা কলে যাব, পরবর্তী কলারে যাব। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। হ্যালো জি, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি, হ্যালো, আমি তো, আমি অর্জুন দত্ত লন্ডন থেকে বলছি। আচ্ছা, সাউন্ডটা কমাতে হবে। কে অর্জুন? হ্যাঁ হ্যাঁ বলো। আমার, হ্যাঁ, আমি একটা গানের রিকোয়েস্ট করতে যাচ্ছিলাম আর কি। বলো বলো। উপস্থাপনা খুব ভালো লাগতেছে, আমি একটা গানের রিকোয়েস্ট করতে যাচ্ছি। করো করো। এই যে শাহ আব্দুল করিমের কেন পিরিতি শিকাইলা রে বন্ধু ছাইরা যাইবা যদি। কেন পিরিতি পারেলে? অর্জুন দত্ত, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে। দাদা যদি সময় পায় করবে, ভালো থাকবা, কথা হবে তোমার সাথে, দেখা হবে কালকে আবার। আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জুয়েল লাখপুরা থেকে বলছি। জুয়েল লাখপুরা থেকে, আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, খোকা না ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ, দাদাকে আদাব, আর সোনিয়াকে, উনি যে নায়িকা আমি জানতাম না, এই মাত্র জানলাম আর কি। আচ্ছা জি, গত এই হাফ এন আওয়ার থেকে আপনাদের অনুষ্ঠান দেখতেছি। জি, আপনারা একজন বড় গুণী শিল্পীকে নিয়ে আসছেন। থ্যাংক ইউ। আমরা চাইবো বেশি গান শোনার উনাকে। আপনার আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে নি? উনি যে গান গান এটাই আমার ভালো লাগে, তো আমি চাইছি আর কি ফোন একটু কম নিয়ে যদি গান একটু বেশি শুনি, আমরা গানটা শুনতে পারবো বেশি। আমরা কল নিতে চাই না, আর আমরাও চাচ্ছি না। আমাদের লাস্ট কলে যাচ্ছে। আসসালাম আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? কলার, আসসালাম আলাইকুম। জি, আসসালাম আলাইকুম, আমি আশরাফউদ্দিন বলছি লন্ডন থেকে। জি আশরাফ ভাই, আসসালাম আলাইকুম। আলাইকুম। সুন্দর প্রোগ্রাম, এবং ধরেন দাদাকে নিয়ে আসছেন, দাদাকেও, দাদা না আমার মামা কিন্তু সম্পর্কে। আচ্ছা, হ্যালো জি দাদা। হ্যালো মামা, কোকা মামা, এত সুন্দর লাগতেছে। আচ্ছা মামা, আচ্ছা, বহুদিন পরে বাবাকে দেখছি, সেদিন আবার ইয়ারে গৌরী বাগনিকেও দেখছি এক প্রোগ্রামে। আচ্ছা, যাই হোক, আপনি তো, আপনার কাছে রিকোয়েস্টের কি আছে? আপনাকে দেখলেই তো বলে হয় সবই আপনি গান।
গালের ইয়ে ছাড়া তো আর কোনো কিছু আপনার কাছে নাই। আর যে চ্যানেলের যে প্রোগ্রাম করতেছে বিহাইন্ডে যারা তাদেরকে ধন্যবাদ জানাইতেছি। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের প্রত্যাশা আপনাকে সবসময় গালের জগতে দেখতে চাই। ভালো থাকবেন, আমরা কল নিতে পারলাম না, দুঃখিত। কারণ দাদা গান, থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা যারা কল করেছিলেন। আমরা যাচ্ছি দাদা গানে। গানে যাবার আগে আবারও যেটা বলছিলাম সোনিয়া, একটু আমি বলতে যাচ্ছি কথাটা, আপনি যেটা বলেছেন কারি আমিরউদ্দিন সাহেব সম্পর্কে, কেন ওনারা জীবিত অবস্থায় সম্মান পান না, এটা অনেকের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, বা ফিল্ম বলেন গানের ক্ষেত্রে বলেন, এটা সত্যি দুঃখজনক। এই প্রশ্নটা কিন্তু আমারও সব সময়। আর আমার যেটা মনে হয় যে এই যে গুণী মানুষরা আছেন বা আপনারা যারা আছেন গুণী মানুষরা, আপনাদেরকে সম্মান করার মতো আমাদের মন মানসিকতার অভাব আছে, বা এই যে মন মানসিকতা বা আরো অনেক অনেক জানতে হবে, জানার অভাব আছে, বোঝার অভাব আছে, এই জন্যই অনেক দেরি করে ফেলে। এই যে দাদা যে বললো যে ওর অনেক গুণ, ওনার একসাথে কাজ করেছেন, আমার কথা কি শুধু কারি আমিরউদ্দিন সাহেব না, যারাই গুণী মানুষ, যারাই এই আমাদের বাংলা গানকে একটা উন্নত স্তরে নিয়ে গেছে, তাদেরকে সম্মান জানানো উচিত। তারা সুস্থ থাকা অবস্থায় হিমাংশু দাকে যদি সম্মানই দিতে হয়, উনি যখন 90-100 বছর হয়ে যাবে তখন না, দিলে এখনই দেওয়া উচিত। তো কারি আমিরউদ্দিন সাহেব সম্পর্কে আমার কথা হচ্ছে, উনি একজন গুণী মানুষ, সুরের ভুবনে, লোকগানে, বাংলা লোকগানে ওনার জায়গাটা অনেক উপরে, ওনাকে সম্মান দেওয়া উচিত আমরা সময় থাকতেই। সেই আহ্বান রেখে দাদাকে ওনার একটা গান করতে বলবো, আমি গাইবো ওনার গান। এবং ওনার আমি যেটা ভাবি আর কি, ওনাকে কি পদক দেবে, ও আপনি একজন পদক, নিজেই একটা জায়গা, ব্যক্তিত্ব, এটা কিছু দরকার নাই, ওর দরকার নাই, হাজার হাজার গান, হাজার হাজার শ্রোতা, না ওনার দরকার না থাকুক, আমাদের দরকার, আমাদের দরকার তো হবে একদিন, হবে হবে, আমি তার আমি শতায়ু কামনা করি। বাহ, এইটাই কথা, আমরা গান গাইছি। আশে কানে প্রাণ জুড়াইল জালাল বাবার দিদারে, শাহজালাল বাবার দিদারে, ভক্ত হইয়া জেগিয়াছে বাবার মাজারে, আশে কানে প্রাণ জুড়াইল, আশে কানে প্রাণ জুড়াইল জালাল বাবার দিদারে, শাহজালাল বাবার দিদারে, ভক্ত হইয়া জেগিয়াছে বাবার দরবারে, ভক্ত হইয়া জেগিয়াছে বাবার দরবারে। সুফি শ্রেষ্ঠ আউলিয়ায় আল্লাহ, সুফি শ্রেষ্ঠ আউলিয়ায় আল্লাহর, সত্যাশ্রয়ী মহাতাপস প্রেমিক ইল্লাল্লাহ, সুফি শ্রেষ্ঠ আউলিয়ায় আল্লাহর, সত্যাশ্রয়ী মহাতাপস প্রেমিক ইল্লাল্লাহ, ফয়েজ হাসিল সঙ্গী সবার, ফয়েজ হাসিল সঙ্গী সবার, আউলিয়া নাম সংসারে তার, আউলিয়া নাম সংসারে, ভক্ত হইয়া জেগিয়াছে বাবার দরবারে, ভক্ত হইয়া জেগিয়াছে বাবার দরবারে। আমিরউদ্দিন এই আশা নিয়া, আমিরউদ্দিন এই আশা
শুনিয়া কঙ্গাল জেনে নিও বাবা কাছে ডাকিয়া আমি রুদ্দিন এই আশা নিয়া অধম কঙ্গাল জেনে নিও বাবা কাছে ডাকিয়া জুললে জালাল মিছিল দিয়া জুললে জালাল মিছিল দিয়া উঠবো কঠিন হাসরে আমি উঠবো কঠিন হাসরে জুললে জালাল মিছিল দিয়া উঠবো কঠিন হাসরে ভক্ত হইয়া জেগিয়াছে বাবার দরবারে ও বাবা সাজালা লাউলিয়া এই গানটির সম্পর্কে আপনি কি বলবেন? কারি আমিরুদ্দিন সাহেবের এই গান, আমি আসলে খুবই কঠিন প্রশ্ন করলেন এক বলা যায়, কারণ গান সম্পর্কে আমার খুব ভালো ধারণা নেই। তবে দাদা শ্রোতা হিসেবে আমি দাদার গান শুনেই মুগ্ধ আসলে, আর এত ভালো গান লিখেছেন যে মনের মধ্যে গেঁথে যায়, মনে হয় যে এত সুন্দর করে লেখাটা, কথাগুলো যে একদম গেঁথে যায়, এটাই বড় কথা, এটাই বুঝতে পারছি আমি। আমাদের যে আজকের এই চ্যানেলিস্টের যে এই ধারণাটা কি বলে গানের ডায়েরিতে আমরা একজন সিঙ্গারের সাথে একজন গেস্ট রাখি, এই এই সাংস্কৃতিক অঙ্গনের অন্য কোনো ফিল্ডের একজন মানুষকে রাখি, এই আইডিয়াটাকে আপনি কীভাবে দেখেন? এটা তো অবশ্যই একটা আমার আমার জন্য মনে করবো আমি একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ আপনাদের মতো গুণী মানুষদের মাঝখানে বসে আপনাদেরই গান শুনছি, এটা অনেক বড় একটি পাওয়া। আমার মনে হয় চ্যানেলেস যদি এই প্রোগ্রামটা না করতেন তাহলে আর আশা হতো না। বাংলা গানকে প্রমোট করবার জন্য চ্যানেলেস যে শুরু থেকে যে ইয়েটা করে আসছে, যে ফাইটটা বলবো, যে একটা যুদ্ধ প্রতিকূল পরিবেশের মধ্যে, সেটাকে আপনি কিভাবে দেখেন? যে একটা বাংলা গানকে একটা উপরের জায়গায়, প্রতিকূল কেন বললাম, এখানে বাংলা বাচ্চারা, বাংলা অনেক সময় বাচ্চা বাংলা বুঝতেও তাদের কষ্ট হয়, তারপরেও বিভিন্ন অনুষ্ঠান চ্যানেলেস করে যে বাচ্চারা যাতে বুঝতে পারে বাংলা গান, সেই আইডিয়াটাকে আপনি কিভাবে দেখেন? এটা খুবই বড় একটি উদ্যোগ, খুবই ভালো একটি উদ্যোগ, কারণ আমরা যারা বনবটা হয়ে এসেছি বাংলাদেশ থেকে, আমাদের কিন্তু মনটা পড়ে থাকে বাংলাদেশেই, কিন্তু যারা এখানে বনবটা তারা কিন্তু জানতে চায় না বা বুঝতেও চায় না, কিন্তু যদি ওদেরকে আমরা বোঝাই, জানাই যে বাংলা কি, বাংলা ভাষাটা কি, তাহলে আমার মনে হয় এটা অনেক বড় একটা ব্যাপার আর একটা দরকার আমাদের সন্তানদের জন্য জানা, যে তাদের মাতৃভাষা, তাদের নিজের ভাষা, নিজের কালচার অবশ্যই বোঝা উচিত, জানা উচিত। আমরা দাদা গানে যাব, আমি জানি না আর দুটো গান হবে কিনা, কত আমি অর্ধেক অর্ধেক গাছি, ওদের রিকোয়েস্ট করে একটি গান, ওই যে আইসিসিলের গানটি, আমাদের 10 মিনিট আছে, একটা গান করেন দুই অন্তরা, পরে আরো একটু করে বাকি ওই গানটি করে দেন। ওই রচয়িতা আমাদের একে আনা মনি নেই, আমার বন্ধু, ওনার ওনাকে আমি স্মরণ করছি এই গানের মাধ্যমে। অনেক গুণী একজন মানুষ। আমার একদিকে তে শাহজালাল, আরেক দিকে নিমাই চাঁদ, সুরমা নদী বহে যেথায় সিলেট ভূমি হইয়াবাদ, সুরমা নদী বহে যেথায় সিলেট ভূমি হইয়াবাদ, সুরমা নদীর তীরে আমার ঠিকানা রে বাবা সাহেব।
জলালের দেশ সিলেট ভূমি রে, বাবা সাফরানের দেশ সিলেট ভূমি রে, আইসি সিলেট যাইব সিলেট, সিলেট থাকব শুইয়া, যে মাটিত ঘুমাইয়া আসই তিনশো সাইটাউলিয়া, সিলেট আমার সিলেট তোমার সিলেট প্রাণের প্রাণ রে, বাবা শাহজালালের দেশ সিলেট ভূমি রে, বাবা সাফরানের দেশ সিলেট ভূমি রে। আমার খুব বন্ধু মানুষ ছিলেন, আমার বড় ছেলেও খুব ইয়ে হয়েছে, ওর নাম আছে আনোয়ার হোসেন রনি। আচ্ছা, আমাদের হাতে 5 মিনিট আছে, আমরা দুটো গান একটু একটু করে শুনে নিতে চাই, তারপরে সোনিয়া কাছ থেকে বিদায় নিয়ে আমি আসছি। আচ্ছা, আমি একটা লাইন গাইছি, একটা লাইন সাদেল্লাও, ওই সাদেল্লাওটা না যাতে হারিয়ে যায় তার জন্য আমি আরেকটা গান করেছি। কখনো তুমি যেন রবি ঠাকুরের গান আমারও পরানো যাহা চায়, কখনো তুমি যেন রবি ঠাকুরের গান আমারও পরানো যাহা চায়, কখনো আবার তুমি নজরুল গীতে, কখনো আবার তুমি নজরুল গীতে, খেজুর পাতায় নূপুর বাজায় আমারই কণ্ঠে তুমি কখনো বাউল গান, আমারই কণ্ঠে তুমি কখনো বাউল গান, চিরদিন আমি যার অনুরাগী, সাদের লাউ বানাইল মোরে বৈরাগী, সাদের লাউ বানাইল মোরে বৈরাগ, লাউয়ে রাগা খাইলাম, দুগা গো খাইলাম, লাউ দিব
বানাইলাম টুকটুকি, আমি লাউদি বানাইলাম টুকটুকি, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী। লাউয়েরে তো মধু করলো জাদু, এ তো মধু গো, লাউয়েরে তো মধু করলো জাদু, লাউ করলাম সঙ্গের সঙ্গে আমি, লাউ করলাম সঙ্গের সঙ্গে আমি, লাউ করলাম সঙ্গের সঙ্গে, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী। কখনো তুমি যেন রবি ঠাকুরের গান, আমারও পরানো যাহাচা। দাদা অনেক চমৎকার গান করেছেন আজকে। আজকে আর আমরা গান শুনবো না, এমন একটা আবেশ নিয়ে বাড়িতে যেতে চাই যে যেন আমরা সারা পথ যেতে যেতে আপনার গানগুলো গুনগুনিয়ে গিয়ে যেতে পারি। একটু যদি আপনার, আমরা জানি প্রচুর মৌলিক গান আপনি করেছেন, আপনি দর্শকদের কাছ থেকে বিদায় নেবেন, তার আগে বিদায়ের আগে যদি বলেন যে মৌলিক গান নিয়ে আপনার ভবিষ্যৎ আর কি পরিকল্পনা আছে, নতুন কোনো গান করবার প্ল্যান আছে কিনা কিংবা ভাবছেন কিনা। এখন আমার, এখন তো আমার ভাই আছে, আমার ছেলেরা আছে, সবাই আছে, ওদের কাছেই আমার একটা মানে পাওনা আর কি, যে আমি আমি দেশে থাকতে চাই। অনেক ভালো লাগলো দাদা, এইটাই আর কি আমার। এখন এই বাকি সময়টা আমি যেন বাংলাদেশে কাটাতে, বাংলা গান নিয়ে থাকতে পারি, সেটা তো থাকবোই, আর কি আছে, এইটাই আমার জীবনের ওষুধ আর কি। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অনেক ধন্যবাদ, আমি এত বছর হচ্ছে আমি গান শোনাচ্ছি এখানে, আমার অসংখ্য দর্শক শ্রোতা, এবং আমি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ শরীরে থাকবেন, আর ভালো গান শুনবেন, গান কিন্তু খারাপ জিনিস নয়। এই যে আমার সাজলালের গান, সাফরানের গান, পিরাউলাদের গান, এরা হচ্ছে আমাদের ঔষধ। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ জাহাঙ্গীর, এবং তোমার এত সুন্দর উপস্থাপনা, ভালো লেখো, ভালো সুর করো, তোমার মতো আরো যেন জাহাঙ্গীর আরো হয় আমাদের। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ চার্লস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দ্য শো, উই ওয়ান্ট ইউ মোর এন্ড মোর ইন আওয়ার শো গানের ডায়েরি। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসেছিলেন। মিলন ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, যখনই আপনাকে চাই আপনি চলে আসেন, এটা মনে থাকবে। আর সোনিয়া, দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আজকের অনুষ্ঠান নিয়ে এবং বিদায়ের প্রাক্কালে যদি কিছু বলেন, কেমন লাগলো সব মিলে? ধন্যবাদ রানা ভাই আপনাকে, প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনার অনুষ্ঠান দেখেছি এর আগে, তো কখনো ভাবিনি যে আপনার অতিথি হয়ে আমি এখানে আসব, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাকে আমন্ত্রণ করেছেন। আর চ্যানেল এসকে ধন্যবাদ, চ্যানেল এসের সকল কলা কৌশলী যারা আজকে আমাদের সঙ্গে আছেন, ক্যামেরাম্যান ভাই বা আমাদের যারা ভিতরে আছেন বা এখানে আছেন, আপনারা আছেন আমাদের মিউজিশিয়ান ভাইয়েরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর দাদাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর গান আপনি উপহার দিলেন আজকে। আর আপনাকে তো বারবারই বলছি ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে আমি মাঝখানে বসি, মানে আপনার মতো গুণী মানুষ, দাদার মতো গুণী শিল্পী, লেখক এবং গীতিকার সুরকার এবং গায়ক, সব কিছু সব গুণে গুণে হাতে মাত্র 30 সেকেন্ড আছে। আপনাকে ধন্যবাদ দাদা সোনি, আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর আমি বিদায় নেবো আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, আপনারা গানের ডায়েরি দেখছিলেন, চমৎকার অনুষ্ঠান ছিল আজকে। দাদার কথা থেকে আমার যেটা মনে হয়েছে, একটা কথা বলবার আছে যে আমরা যে যাই করি কিছু তো দিয়ে যাওয়া উচিত সমাজকে, রাষ্ট্রকে, দেশকে, বাংলা ভাষাভাষী মানুষকে। শেষ লাইন একটাই, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। সেই কথা, যে কথা আমরা শুনে শুনে বড় হয়েছি, সেটা বলেই শেষ করছি আজকের গানের ডায়েরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের স্পেশাল গানের ডায়েরি দেখবেন, চ্যানেলসের সাথে থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি। ধন্যবাদ সবাই।